السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد প্রশ্ন করি সালাতের কাজা সম্পর্কে জানতে চেয়েছেন। সালাতের কাজা এই বিষয়টা আহলে ইলমদের মাঝে اختلاف রয়েছে যে কেউ যদি জেনে বুঝে সালাত ছেড়ে দে তাহলে সেটার কাজা আদায় করতে হবে না তওবা করতে হবে। কাজা আদায় করলে সেটা আদায় হবে না হবে না এই বিষয়টি নিয়ে, কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হাদিসটি সহিহ আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো কাজ যদি কেউ করে যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাবিত নয়, সেই কাজটি আদায় করলেও সেটা আদায় হবে না। যেমন মনে করেন কেউ ইচ্ছা করে সালাত আদা করলো না, জোহরের সালাত, আসরের পরে বা আসরের সময় তার মন চাইলো আদায় করে নেওয়া, কাজা করা করে নিল। এখন প্রশ্ন হলো যে আসরের সময় জোহরের সালাত আদায় করার কোনো দলিল সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে কি না? কোনো দলিল নেই। আছে যেগুলো, সেগুলো হলো উজর যদি থাকে তাহলে সেটা হলো কেউ মুসাফির, মুসাফির অবস্থায় তার জন্য রুখসত আছে, সে দুই বেলার সালাত একসাথে জমা করে আদায় করতে পারবে, তাকদিম অথবা তাখির, জোহরের সাথে জোহর আসর অথবা তাখির আসরের সাথে জোহর আসর, অনুরূপভাবে মাগরিব ও এশা মুসাফিরের জন্য এই রুখসত রয়েছে। আরও কিছু রুখসতের কথা হাদিসে উল্লেখ আছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি ইত্যাদির কথা এসেছে, অসুস্থ ব্যক্তির কথাও কোনো কোনো ক্ষেত্রে এসেছে, যেগুলো হলো মাজুর উজরের ক্ষেত্রে। কিন্তু বিনা উজরে কেউ যদি জোহরের সালাত বা যে কোনো একটা ওয়াক্তের সালাত আদায় না করে ওয়াক্ত পার করে দে, আর ওয়াক্ত পার করে দেওয়ার পরে সেটা সে আদায় করে, তাহলে সেটা সুন্নাহ মোতাবেক হলো না। আর সুন্নাহ মোতাবেক যেহেতু হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো নির্দেশনা নেই, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। সেজন্য কেউ যদি সালাত বিনা উজরে ওয়াক্ত পার করে দে তাহলে সেটা তাকে আর আদায় করতে হবে না, তাকে তওবা করতে হবে। এটা হলো একদল আলেমের মত। আর আরেকদল আলেমের মত হচ্ছে যে সে বিনা উজরে সালাত কাজা করেছে, অর্থ পার করে দিয়েছে, তার মানে সে সালাতের আহামিয়ত সম্পর্কে বুঝতে পারেনি, অথবা যে শয়তানের চক্রান্তে পড়ে যেটাই হোক না কেন পরবর্তীতে যখন সে বুঝতে পেরেছে তখন সে সেটা কাজাও করবে এবং এই ত্রুটির জন্য তওবা করবে। আল্লাহ আলাম। এ বিষয়টি ইখতিলাফপূর্ণ মাসআলা আলেমদের মাঝে। কিন্তু সালাতের কাজা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মান নাসিয়া সালাতান আও নাম আনহা ফাইন কাফারাতাহা আন ইউসাল্লিয়াহা ইযা যাকারাহা। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, অর্থাৎ ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে সালাতের সময় ওভার হয়ে গেছে, পার হয়ে গেছে, অথবা সালাত আদায় করতে ভুলে গেছে কোনো ব্যস্ততার কারণে সে ভুলে গেছে, তাহলে তার কাফফারা হলো যখনই তার স্মরণ হবে, অর্থাৎ যখন ঘুম ভাঙবে, ঘুম ভেঙবে ভাঙবে ভেঙে দেখবে যে আমার তো সালাতের সময় চলে গেছে, সাথে সাথে সে সালাত আদায় করবে, দেরি করবে না। অনুরূপভাবে যখনই ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখনই সে সালাতটা আদায় করবে, দেরি করবে না, সেটা যে কোনো সময় হোক। এমনকি আহলে ইলম আলামায়ে কেরামদের কারো কারো মত আছে, যেমন ফজরের সালাত এমন সময় ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখে যে সূর্য উঠতেছে, তাও দেরি করবে না ওই টাইমে, যদিও সালাত আদায় করা নিষিদ্ধ কিন্তু তারপরেও সে এই টাইমে সালাতটা আদায় করে নেবে। এটা হলো স্বাভাবিকভাবে সবার জন্য নিষিদ্ধ, কিন্তু তার বিষয়টা অস্বাভাবিক, অথবা এই টাইমে সে আদায় করে নেবে, এটা কারো কারো মত। কারো কারো মত হলো যে না, এই নিষিদ্ধ সময়টা পার করার পরে যখনই সালাত আদায় করার সময় আসবে তখনই সাথে সাথে সে সেটা আদায় করে নেবে, অর্থাৎ দেরি করবে না। আমাদের অনেকের এরকম স্বভাব আছে যে যা ফজরের সালাতটা যখন চলে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেছি, উঠতে পারি না, জোহরের সাথে আদায় করে নিব, অথবা জোহরের সালাত চলে গেছে, আগামীকালকে জোহরের সাথে আদায় করে নিব, আসরের সালাত কাজা হয়ে গেছে, আগামীকালকে আসরের সাথে আদায় করে নিব, এটা হলো ভুল। যখনই সালাতের সময় মানে স্মরণ হবে
তখনই সেটা আদায় করে নিতে হবে, কোনোভাবেই বিলম্ব করা চলবে না। আর যদি বিলম্ব না করে তখনই আদায় করে নেয়, তাহলে ওই ওজরের কারণে, ঘুম অথবা ভুলের কারণে যে সালাতের সময় চলে গেছে, এর জন্য ব্যক্তি কি হবে না, গুনাহগার হবে না। এভাবে যদি একাধিক সালাত আপনার ছুটে যায়, তাহলে তারতিব অনুসারে সালাতগুলো আদায় করবে, কাজা তারতিব অনুযায়ী আদায় করবে, প্রথমে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব। আরেকটি মাসআলা এখানে প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে উল্লেখ এসেছে যে কেউ মনে করেন জোহরের সালাতটা ভুলে গেছে, আদায় করতে পারেনি, ভুলে আসরের সালাত শুরু হয়ে গেছে এমন টাইমে, বা আসরের সালাত শুরু করে দিয়েছে এই টাইমে, সালাতে দাঁড়ানোর পরে, তাকবীর তাহরিমা দেওয়ার পরে তার মনে পড়েছে যে আমি তো জোহর পড়িনি, এখন সে আসর পড়বে না জোহর পড়বে? এই ব্যাপারেও আলেমদের মাঝে কিছু দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যে ইদা উকিমাত আস-সালাহ ফালা সালাত লাহু ইল্লা আল-মাকতুবাত হাযিহি, যে এখানে মাকতুবা বলতে ফরজ সালাতের ইকামত হয়ে গেছে, অতএব যে সালাতটা সে শুরু করেছে সেটা সে পূর্ণ করে নিবে, তারপরে জোহরটা আদায় করে নেবে, বা পূর্বের কাজা ওয়াক্তটা আদায় করে নেবে। আবার কারো কারো মত হচ্ছে যে যদি সে শুরু করেছে, এক রাকাত পার করে নাই, এমত অবস্থায় মনে পড়ে গেছে, তাহলে সেটা ছেড়ে দিয়ে সে নতুন করে নিয়ত করে কাজা ওয়াক্তের সালাত আদায় করবে। কারো কারো মতে যে যদি না, তারতিব ঠিক রাখতে হবে, যখনই মনে পড়ুক সাথে সাথে ওই পূর্বের সালাতটা আদায় করবে আগে, তারপরে পরের সালাতটা তারতিব ঠিক রাখবে। এইভাবে এই বিষয়টি নিয়ে আহলে আলেমদের মধ্যে ইখতলাফ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসআলা বুঝে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দিন, সালাতের হেফাজত করার তৌফিক দিন। আমরা কেউ যেন বিনা উজরে সালাত কাজা না করি। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকার তৌফিক দিন। আমিন। হাজা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ।